আমি সবাইকে আবারো স্পাইডারম্যানের গেমপ্লে তার স্পাইডারম্যান আগের দিন পার্ট 3 পর্যন্ত খেলেছিলাম আর আজকে খেলবো স্পাইডারম্যান পার্ট 4 থেকে আর আগের দিন তোমরা জানো লি মানে একটা ভিলেন ছিল ভিলেন তো না একটা বস ছিল যেটাকে আমরা মারতে চাইছিলাম আর যেগুলো গুন্ডা চেলা চামুন্ডা এই শহরের মধ্যে মারপিট শুরু করেছিল তাদেরকে মেরেছিলাম আগের দিন আজকেও তারা শহরের মধ্যে মারামারি শুরু করেছে তাদেরকে মারতে হবে বাস তাদের যে বসগুলো মানে তাদের যে মেন বস ওকে আমাকে মারতে হবে আজকে আর সেটাই পারবো না দেখি আর এই যে দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে ডেভিল স্প্রে এটা হচ্ছে একটা ভাইরাস টাইপের এই ভাইরাসটা হচ্ছে ওই শয়তানগুলো শহরের মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছে মানে এই যে ডেভিল স্প্রেটটা এই ডেভিল স্প্রেটটা আমাকে বাঁচাতে হবে আর শহর থেকে মানে ছড়ানো যাবে না এই ভাইরাস যদি একবার শহরে ছড়িয়ে যায় তাহলে শহরের সব মানুষ মারা যাবে ভাই ওই জন্য আমাকে ভাইরাসটা ছড়াতে দেওয়া যাবে না আর আজকে আমাদের করতে হবে এপিক ফাইটিং আজকে ফুল গেম প্লের মধ্যে থাকবে ফাইটিং আর কিছু থাকবে না আর আমরা খুঁজে বার করবো সেই মেন বসগুলোকে যেগুলোকে আজকে আমাদের মারতে হবে তো চলো শুরু করা যাক আজকের গেম প্লে তোমরা দেখছো স্প্যাডারম্যান আমার সাথে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো আগে তারপরে আরও স্প্যাডারম্যানের পার্ট দেখতে পাবে এটা তো পার্ট 4 পার্ট অনেকগুলো পার্ট খেলবো আর এই যে শয়তানের দলগুলো এই দলগুলোকে আমাকে মারতে হবে আজকে আর এদের মেরে মেরে এদের ধরে আমাদের জিজ্ঞেস করতে হবে যে এদের মেন বসটাকে এদেরকে কে কাজ করছে দেখো ও ভাই এপিক এপিক গেম প্লে হবে আজকে ও মানে ইন্ট্রো দেখে তোমরা বুঝে গেছো কতটা এপিক গেম প্লে হবে তো চলো শুরু করা যাক মানে এখান থেকে আমাদের আর্ম বের করে নেওয়া যাক ওকে আর্ম বের করে নিয়েছি আর এখন হবে আর আমার আর্মটা না এত পাওয়ারফুল যে আর্মটা যদি একবার আমি ইউজ করা শুরু করি ভাই আমার সাথে আর কেউ পারবে না এরকম স্পাইডারম্যানের আর্মটা অনেক অনেক পাওয়ারফুল এই আর্মটা যখন আমি বের করি তখন 10-15টা মানে গুন্ডা একসাথে মারা কোনো ব্যাপারই না ভাই অনেক এপিক ফাইটিং হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি মানে দেখো তোমরা আশা করি যারা যারা দেখে নিয়েছে স্পাইডারম্যান গেম তারাও দেখো কারণ গেমটা অনেক মজা পাবে এই গেমটা দেখে তো শুরু করা যাক চলো শুরু তো অলরেডি করে দিয়েছি আর এখান থেকে আমাকে যতগুলো প্রথমে গুন্ডা ফুন্ডা আছে এগুলোকে মারতে হবে এই যারা শহরের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে আর ডেভিল স্প্রে কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে সেটা যে কার কাছে আছে আমি জানি না আর এদেরকে আগে মেরে সাফ করো ভাই এদের মিসাইল নিয়ে দাঁড়িয়ে আছে ভাই এদেরকে সবাইকে আমাকে মারতে হবে আমার কাছে না আর্ম যে আছে আর্ম সবসময় ইউজ করা যায় না আর্মটার একটা টাইম থাকে কিছু টাইম পরে ইউজ করতে পারবো তো আপাতত চলো খালি হাতে মারামারি করা যাক আর এই শয়তানের বাচ্চা আগে মিসাইলওয়ালাটাকে মারতে হবে ভাই মিসাইলওয়ালাটাকে চলো আগে মারি সব গুন্ডার দল ভাই সবাই হচ্ছে আসামি টাইপের জেল থেকে পালানোর জন্য এরকম মারামারি করছে এরা মনে হয় ওকে কোনো ব্যাপার না ভাই এই মিসাইলটা সব থেকে শয়তান ছিল এটাকে মেরে দিয়েছি আর এখানে যতগুলো আরও বাকি গুন্ডা ছিল সবগুলোকে মারতে হবে আর আমি শুনেছি এই শহরের মধ্যে আরও নতুন নতুন বস আছে আগের দিন শুধুমাত্র লিকে পেয়েছিলাম আজকে শুধুমাত্র লি নেই লিয়ের সাথে আরও অনেক গুন্ডা আছে সেগুলোকে আমাকে বার করতে হবে আর সবাইকে আমাকে মারতে হবে অনেক পাওয়ারফুল গুন্ডা আছে চলো এগুলোকে মারতে হবে আমি গুন্ডা তাড়াতাড়ি চলো এগুলোকে যতগুলো আশেপাশে যতগুলো আছে না সবগুলোকে আমাকে একটা একটু মারতে হবে তো কত আসামি নিচেই কত গুন্ডা ফুন্ডা ভাই এগুলোকে সবগুলোকে আমাকে ধীরে ধীরে মারতে হবে এই দেখো অনেক গুন্ডা ফুন্ডা আছে এখানে সবাই মারামারি করছে এগুলোকে আমাকে ফাইট করতে হবে এদের সাথে আর এদের সাথে যদি মারামারি না করি তাহলে আমরা মেন ডেরায় পৌঁছাতে পারবো না যেখানে মেন থাকে মানে এদেরকে দিয়ে যারা কাজ করাচ্ছে তাদেরকে আমাকে মারতে হবে না তো চেলা চ্যাপটা ভাই মেন বসগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে তাদেরকে আমাকে পিটাতে হবে ভাই চলো এখানে মারা যাক ফটাফট আরে মজা আসবে স্পাইডারম্যান ফাইটিং ছাড়া কিছু নেই আজকে এগুলো যে ফাইটিং দেখছো এটা তো কিচ্ছু না ভাই একটু দাঁড়াও এরপরে কী কী হয় তোমরা দেখতে পাবো খালি একে মারো ফটাফট যতগুলো হেলমেট টেলমেট পরে না আর যাই পরে না কোনো রেহাই হবে না ফটাফট একে মারো আগের দিন ভুটকু গুন্ডা আসছিল আজকে তো কোনো ভুটকু গুন্ডা দেখতে পাচ্ছি না সব পাতলা পাতলা লোক আসছে কেন চলো এটাকে মারা যাক যতগুলো আরে চলো এটাকে আগে মারি এই যে শয়তানগুলো উপর থেকে মারছে আমাকে দাঁড়া এইতো ও ভাই কতগুলো আছে এখানে তোর এগুলো সবগুলোকে আমাকে মারতে হবে ওরা দাঁড়া ইলেকট্রিক শক দিচ্ছে আমাকে আবার দাঁড়া এগুলোকে সবগুলোকে প্রায় আমি মেরে দিয়েছি আর বেশি কিছু নেই দু একটা দেখা যাচ্ছে এই দু একটাকে যখন আমি মেরে শেষ করবো তারপর আমরা মেন বসের দেখা করতে পারবো মেন বসের সাথে আমাকে ফাইট করতে হবে এখানে অনেক এপিক গেম হতে চলেছে ভাই আজকে দেখো পুলিশের গাড়ির মধ্যে জম্বির মতো অ্যাটাক করেছে ভাই কোন টাইপের চলো এখান থেকে ভেতরে যাওয়া যাক আর এখানে না দেখো ওই দেখো কত আস ও মোটো চলে আসছে আমি বলতে চলে আসছে ভাই ভুটকু এসে পুলিশের গাড়ির মধ্যে মারামারি শুরু হচ্ছে তো পুলিশের গাড়িটাকে আমাকে সেভ করতে হবে এই ভুটকুকে আগে মারতে হবে চলো ভুটকুকে মারা যাক হ্যালো ভুটকু মানে এত বড় সড়ো দেখা যাচ্ছে লোকটাকে আর বাকি সব চুলুকুটি দুটো ভুটকু চলে আসছে ভাই দুটো ভুটকুকে আমাকে একসাথে মারতে হবে মরে যা কোনো রেহাই হবে না আজকে ভাই হার্ড আছে এদের সাথে ফাইট করা ভাই এদের সাথে এদের সাথে ফাইট করা অনেক হার্ড ভাই ভাড়া ইয়ে করো আর আমাকে না একটা কাজ করতে হবে মরে যা কত কঠিন ভাই এদের যে হাতে যে রডগুলো আছে না রডগুলো দিয়ে যখন মারছে আমাকে তখন ইলেকট্রিক শক দিচ্ছে আমাকে সবার হাতে ভাই ওই রডগুলো আছে পাওয়ারফুল রড
চলো ফটাফট মারো ফটাফট এগুলোকে সবগুলো মারো এতক্ষণ তো লাগতো না যদি আমার কাছে আর্মটা অ্যাক্টিভ থাকতো আর্মটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি দেখিনি তারা আর্ম অ্যাক্টিভ করতো আমাকে দাঁড়াতে কতক্ষণ পারিস আমার সাথে আমিও দেখতো তারা দুটো বুটকো একসাথে হয়ে গেছে ও ভাই 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 দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া দুটোকে একসাথে পিটাতে আমাকে আমাকে না আর্ম ওপেন করা উচিত আর দুটোই মুটকু আছে ভাই দুটো মুটকুকে মারা সেরকম কোনো ব্যাপার না দুটো মুটকুকে এমনি মারতে পারবো ভাই আর্ম টার্ম লাগবে না মরে গেছে একটা তো অলরেডি মরে গেছে আর একটা জীবিত আছে সেটাকেও মারা যাচ্ছে আরে কত পাওয়ারফুল ভাই তোর শক্তি কত খালি খাস আর শক্তি বাড়াস না আছে কি করছে ভাই মরে গেছে এটাও মরে গেছে বাকি যেগুলো চুনোপুটি সব বিলের ফিলের আছে এগুলো কোনো ব্যাপার না বোম তাবাই শুরু করে দিয়েছে আর ওই ডেভিল স্প্রেটটা যদি একবার শহরের মধ্যে লিক হয়ে যায় না তাহলে সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে যেমন করোনা হয়েছিল তেমনই এই শহরের মধ্যে ভাইরাস হয়ে যাবে তার থেকে ডেঞ্জারাস ভাইরাস এটা আর এই ভাইরাস যাদের যাদের হয় তাদেরকে বাঁচানো অনেক মুশকিল হয় তো সবাইকে আমাকে প্রোটেক্ট করতে হবে ভাইরাসের হাত থেকে আর ওই শয়তানগুলোকে আমাকে মারতে হবে কী রে কিসের রিলোশন দিয়ে দিল আমার চোখের উপরে ভাই কয়েকটা মাত্র এনিমি আছে এখানে আর দুই একটাকে মারলেই আমি এইখান থেকে পালাতে পারবো পালিয়ে আমি ওই মোটা বসগুলোকে খুঁজতে পারবো যেগুলো বস মেন লি ছিল তারপরে আরও কী কী যেন ছিল ওগুলো আমাকে সবগুলোকে মারতে হবে জাস্ট এ ফিউ লেফট আর কয়টা আছে ভাই এতক্ষণ ধরে মারছে তবে শেষ হচ্ছে না কেন কতগুলো আছে আর দাঁড়া দেখি আর দুই একটা হয়তো আছে ওইদিকে আরও কয়েকটা আছে ভাই তো দুই তিনটাকে মারলেই মনে হয় গেমটা শেষ হয়ে যাবে মানে গেমটা শেষ হবে না মানে ঘুমটা শেষ হয়ে যাবে ফটাফট শেষ হবে দাঁড়া তুই দাঁড়া এইটুকু একটু চুনমুটি ভাই স্পাইডারম্যানের সাথে ফাইটিং করার সাহস করছে কি করে তুই আমার তুই আমার তুই আমার তুই আমার কোনো রেহাই হবে না ভাই ওকে এবার চলে গিয়ে একে মেরে দিলেই হয়ে যাবে ওকে আর কিছু আছে আর কিছু নেই আরে কত আছে ভাই আরও আছে আর কাপল মোর করতে করতে আরও 10-12টা আছে মনে হয় না না এটা মনে হয় লাস্ট চলো এটাকে মেরে দিই এটাকে মারলে হয়ে যাবে আর কেউ আর কেউ আর কেউ নেই আর কেউ নেই আর দু একটা আছে না না আর কেউ নেই চলো এটা হচ্ছে গুন্ডার ফ্লাইট মানে গুন্ডার হচ্ছে হেলিকপ্টার এটাকে আমাকে মারতে হবে চলো এই হেলিকপ্টারটাকে নক ডাউন করা যাক ওকে আর পুলিশের গাড়ি কোথায় ও পুলিশের গাড়িকে গুন্ডাগুলো অ্যাটাক করেছে তার মানে ওকে চলো এই গুন্ডাগুলো পুলিশের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল স্পাইডারম্যান গাড়ি আবার মিসাইল দিচ্ছে ভাই চলো এখানে পালা পালা বাপরে বাপ তুমি তো বিশাল ডন আমাকে মারতে চলে এসছি ভাই চলো ফটাফট এখান থেকে আমরা পালিয়ে ওই মেন বসগুলোকে খুঁজবো আমি যাই না তোমরা কমেন্টে বলো কেমন লাগছে গেম প্লেয়ার তোমাদের আশা করি ভালো লাগবে কারণ আমারও অনেক ভালো লাগছে গেমটা খেলতে আর গেমের পার্ট চাও কিনা আরও বলো পার্ট 5 চাও কিনা বাকি এখান থেকে আমাদের কেবল গেমটা শুরু হলো এখন কিন্তু কিচ্ছু না আমাদের মেন বসগুলো খুলতে হবে এই দেখো ইলেকট্রোকে দেখতে পেয়েছি ভাই ওটা ইলেকট্রো ইলেকট্রো ওটা ইলেকট্রো হবে ওই যে ইলেকট্রো উপর দেখো কারেন্টের শর্ট দিচ্ছে না সব টাওয়ার থেকে পাওয়ার কনজিউম করছে এই যে ইলেক্ট্রো ইলেকট্রো ভাই এটা কিন্তু মারতে হবে আজকে লিয়ের সাথে জড়িত আছে এটা এরা সবাই টিম এদেরকে মিলে আমাদের কাজ করতে হবে মানে মারতে হবে হেলিকপ্টার মধ্যে ইলেকট্রিক দিয়ে দিল শহরের যতগুলো ইলেকট্রিসিটি ছিল সব ইলেকট্রিসিটিগুলো নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে আর নিজে পাওয়ারফুল হয়ে যাচ্ছে ভাই চলো আমাকে এই ম্যাডামটাকে বাঁচাতে হবে যে আমাকে গাইড করে সবসময় মরে গেল নাকি মরবে না ভাই স্পাইডারম্যান মরে নাকি তাই স্পাইডারম্যান তো মরবে না এ হেলিকপ্টারের অবস্থা দেখো কী হয়ে গেছে ওই দেখো স্পাইডারম্যান মরবে না আমি আগে থেকেই জানি আর তাছাড়াও এখানে আমাকে ওই ইলেকট্রোকে মারতে হবে এই যে ইলেকট্রো ওই যে ইলেকট্রো মাথার মধ্যে কী হয়েছে ভাই কারেন্টের শক খেতে খেতে ভাই জীবন শেষ হয়ে গেছে ইলেকট্রোর হ্যাঁ গুন্ডা ছাড়ছে আবার আমার জন্য পোষা কুকুরের মতো গুন্ডাগুলো গলার মধ্যে কি যেন দিয়ে দিয়েছে দেখো গলার মধ্যে কি দিয়ে দিয়েছে তারপর এগুলো দিয়ে কন্ট্রোল করে ভেবেছে এটা আমার কাছে ভাই আর্ম আছে স্পাইডারম্যানের কাছে আর্ম আছে জানেন এবার আর্মটা আমি একবার অ্যাক্টিভ করি তারপর আমি দেখাচ্ছি তোদের দ্বারা এতগুলো আসুক আর যতগুলোই আসুক আর্মটা একবার অ্যাক্টিভ হোক হ্যাঁ নে কতগুলো আসবে আয় এবার আর্ম যতক্ষণ আমার কাছে অ্যাক্টিভ থাকবে ততক্ষণ আমার কাছে কোনো কারণে আনি মোট সম্মর আমাকে ইলেকট্রোকে মারতে হবে ইলেকট্রোটা অনেক পাওয়ারফুল ভিলেন মানে বস তোমরা দেখেছিলে ইলেকট্রোটা কারেন্টের শক দিতে পারে ওর কাছ থেকে বাঁচাটা মুশকিল ও আর কয়েকটা আছে ভাই পারবে না এরা আমার সাথে ভাই আর্ম থাকলে এদের কোনো খাওয়া নেই মানুষের দল পারবে না বড় বড় যেগুলো বস আছে সেগুলো পারতে পারে ওকে তবে সব শেষ হয়ে গেছে এইটুকু এতগুলোকে মারতে কোনো টাইমই লাগলো না চলে এবার উপরে যাওয়া যাক আর আমাদের ইলেকট্রো ভাই কোথায় গেলো ইলেকট্রো ভাইকে একটু খোঁজা যাক দেখি ইলেকট্রো ভাই কোথায় পালিয়ে গেলো আমাকে দেখে ভয় ঠেলায় একে খোঁজা যাক চলো কত বেড়াস লাগছে দেখতে ও এটা কি এটা রাইনো কতগুলো বস দেখতে পাচ্ছে দুইটা তিনটা বস অলরেডি দেখতে পেলাম লি আছে তার মানে চারটা বস অলরেডি দেখতে পেয়ে গেছি আমি
কত এপিক হতে চলেছে গেমটা তোমরা একবার ভাবো, যখন আমরা চারটা বসকে হারাবো তখন কতটা এপিক হবে গেমপ্লেটা। ওই দেখো ডেঞ্জারাস ভাই, অক্টোপাসও আছে গেমের মধ্যে লাস্ট লেভেলে, আমি যতদূর জানি অক্টোপাস হচ্ছে মেইন ভিলেন। আবার আর্ম অ্যাক্টিভ করো, কোনো খাওয়া হবে না, এদেরকে মারা কোনো ব্যাপার নেই ভাই, মরে যা সবাই মরে যা, যতক্ষণ আমার কাছে আর্ম আছে ততক্ষণ এরা আমার সাথে পারবে না ভাই। ই অতটাও সহজ না, দাঁড়া 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 দাঁড়া, 1 মিলিয়ন সাবস্ক্রাইব লাগে, তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সবাই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি ফটাফট মরে যা মরে যা মরে যা মরে যা। আর মাত্র 600K সাবস্ক্রাইবার লাগবে, আর মাত্র 600K সাবস্ক্রাইবার, তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তাহলে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সবাই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যে লাল কালার সাবস্ক্রাইবার এই একটা চলে আসছে ভাই। চেস, তারা তোকে চেস দেখাচ্ছে, আমি চেস, স্টপ দিস গাই, ওকে চলো আমাকে মানে ইলেকট্রোকে থামাতে হবে, বেচারা শহরটা তছনছ করে দেবে ভাই। এই দেখো ইলেকট্রো গোটা শহরের টাওয়ার থেকে বিদ্যুৎ নিচ্ছে, বিদ্যুৎ নিয়ে নিয়ে গোটা শহরকে তাবাহি করছে ভাই। চলো আর আমাকে ওই ড্রেগন স্পিডটাকেও বাঁচাতে হবে, ড্রেগন স্পিডটা যদি একবার কোনো শহরের মধ্যে লিক হয়ে যায় তাহলে সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, মরে যাবে শহরের সব মানুষ। আর এটাই গুন্ডাগুলো চায় যে শহরটাকে নষ্ট করতে, আমরা সেটা করতে দেবো না ভাই। স্পাইডারম্যান যতদিন বাঁচা আছে ততদিন ওটা করতে দেবো না। চলো এবার ফটাফট গিয়ে ওকে মারা যাক, ইলেকট্রোটাকে ঠিক লাগছে ভাই। স্পাইডারম্যান মানে যে স্পাইডারম্যানের ফ্যান যারা তাদেরকে অনেক মজা লাগবে গেমটা দেখে। আর ভিডিওটা যারা তাড়াতাড়ি লাইক করে দিও, টার্গেট হচ্ছে 10,000 লাইকের, 10,000 লাইক তো তোমরা কোনোদিনও কমপ্লিট করো না, 10,000 লাইক যদি কমপ্লিট হয় তাহলে এটার পার্ট 5 আনবো, নেক্সট পার্টি আনবো, যত তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার হবে তত তাড়াতাড়ি। ইলেক্ট্রো বাচ্চা ইলেক্ট্রো, ও ইলেক্ট্রোকে মারতে যাচ্ছে, দেখ আর একটা গুন্ডা চলে আসছে, এরকম করে হয় নাকি ভাই চিটিং? আমি একা ওরা দুজন ভাই, শয়তান আছে ভাই, অতটাও সহজ না গেমটা কমপ্লিট করা আমি যতটা মনে করেছিলাম। চলো চলো ইলেকট্রোকে থামাতে, ইলেক্ট্রো দেখো কত ধ্বংস করতে আছে শহরটাকে, ইলেকট্রোকে থামাতে, এগুলো হচ্ছে মেন বস, এগুলো তোমাকে মারতে হবে। এতক্ষণ যাদের সাথে ফাইট করলাম তারা তো বাচ্চা কাচ্চা ছিল, তারা তত পাওয়ারফুল ছিল না, চলো ইলেকট্রোটাকে মারতে। ও ইন্টারেস্টিং আছে ভাই, আর ওই যে দেখলাম রাইনো না কি একটা ছিল, রাইনো শিল্ড না কি ছিল, ওটাকে আমাকে মারতে হবে। আর বাকি কোথায় কোথায় থেকে বস আসছে আমি নিজেও বুঝতে পারছি না ভাই, ডেঞ্জারাস আছে গেমটা, অতটাও সহজ না। তুমি দেখো কত দূর থেকে ইলেকট্রো শক মারছে, এটার কাছে ঢুকা যাক, চলো ওকে ভেতরে ঢুকছে, এটা ইন্টারেস্টিং ভাই, এপিক, এটাকে মারতে হবে আমাকে, ডেঞ্জারাস ফাইটিং হবে ভাই। আমরা যখন সবগুলোর সাথে ফাইটিং করবো তখন আরও বেশি মজা হবে। কোথায় চলে গেলো, উপরে চলে গেলো, উপরে আমাকে এর পিছিয়ে পিছিয়ে যেতে হবে ভাই, এটা থামাতেই হবে যে করেই হোক। আবার উপর থেকে ইলেকট্রিক শক দিচ্ছে ভাই, বা বা বা, চলো ফটাফট এখান থেকে এদেরকে মারা যাক। গেমটা তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই সবাই বলো, কমেন্ট সবাই করবে, যারা যারা গেম দেখছে সবাই কমেন্ট করবে। চলো ফটাফট আগে, আরে একে মারতে পারবো না নাকি, আমার তো ডাউট হচ্ছে পারবো কিনা মারতে এর সাথে, কারণ ইলেকট্রোটা অনেক পাওয়ারফুল ভাই, কতটাও সহজ না আমি যতটা প্রথমে ভেবেছিলাম ইলেকট্রোটাকে হারানো। আর ইলেকট্রো একা থাকলে কোনো একটা ব্যাপার ছিল না, ইলেকট্রোর সাথে আবার ইয়ে আছে, এর আগের দিন হার মানছিল, আজকের এই যে ইলেকট্রো, এই যে টাওয়ারগুলো আছে না, টাওয়ারগুলো থেকে পাওয়ার নিচ্ছে, জব শুট তোমার 50 শুট এক্সক্লুসিভ। ও এই দেখো, এই জন্য আমার ভালো লাগে না ভাই, আমি এক, ও রাইনো চলে আসছে এদিকে এদিকে ভাই, সবুজ ভিলেন চলে আসছে, এটার নাম কি কমেন্টে বলো, আমি জানি না। ও আবার লিও চলে আসছে ভাই, সব ভিলেন একসাথে চলে আসো ভাই, আমি আর পারবো না এই গেম খেলতে মনে হচ্ছে, এতগুলো থাকলে ভিলেন থাকলে আমি পারি নাকি, এতগুলো বস থাকলে, এদের ভিলেন তো একটাই হবে, এগুলো হচ্ছে বস, চলো। ও ও ও 1 2 3 4 চারটা বস অলরেডি চলে আসছে ভাই, এদের সাথে মারামারি করা অতটা সহজ হবে না, অ্যাকশন হবে ভাই ফাটাফাটি অ্যাকশন হবে। আর এদের সাথে মানে পারবো না ভাই, এতগুলো একসাথে থাকলে জীবনেও পারবো না আমি, এতগুলোর সাথে ফাইট কে করে, আমি যত বড় পাওয়ারফুলই হই না কেন, আয়রন ম্যান থাকলে তো পারতো না, তারা 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 তুই এদেরকে হারাতে হবে, একটা একটা করে হারাতে হবে। ওই যে বিচ্ছুর ছবল দিয়ে দিল পিঠের মধ্যে, স্পাইডারম্যান ঘায়েল হয়ে গেল, দেখো লি লিকে আমি আগের দিন মনে আছে আমি বলেছিলাম, লিটাও শিক্ষা হয়নি ভাই, সবাইকে আমাকে মারতে হবে, সবাই যে যেমন পারে তেমন করে পিটাচ্ছে ভাই স্পাইডারম্যানকে, স্পাইডারম্যানকে আমাকে বাঁচাতেই হবে যে করে হোক, স্পাইডারম্যান বললে চলবে না, শহরকে বাঁচাতে হবে, শহর তাবাই হয়ে যাবে। এটা এটা হচ্ছে অক্টোপাস, অক্টোপাস চলে আসছে আমাদের মাঝে, বা অক্টোপাস ওয়েলকাম, অনেক ইন্টারেস্টিং গেম প্লে হবে ভাই, অনেক মজা হবে গেম প্লেটার মধ্যে আস্তে আস্তে, দেখো আজকে তো অক্টোপাস আসলে, এই অক্টোপাস আমাকে হারাতে হবে। অক্টোপাস হচ্ছে ডক্টর, এই শয়তান ডাক্তার, কেন আমি একে হেল্প করতে গেলাম, দেখো ঢেলে দিল, বা
Each of you has a job. Chavar, bhai, erom keno? Your debts will be repaid. Kotogulo villain chule ashlo dalu. Go. Wow, eta hocche leader. Octopus hocche leader ar bad baki je gulo chilo electrophile ekta leader er chela. Ogulo leader er chela mane oi octopus er kotha shune chole shobai. মানে এরকমই কিছু একটা আবার স্পাইডারম্যানকে খুঁজতে আসছে ওকে স্পাইডারম্যানকে খুঁজে পেয়ে গেছি ফাইনালি আর আজকের ফাইটটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই তোমরা বলো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও প্রথম থেকে ফাইটিং শুরু হয়েছে ভাই বেটার মেয়ো ওই যে চলে এসেছে আমাদের অক্টোপাস আমার ডেভিল স্পিরিটটা নিয়ে ভয় করছে ভাই ডেভিল স্পিরিটটা যদি একবার চলে আসে এরকম অক্টোপাস চলে এসেছে শহরের মধ্যে তাড়াতাড়ি করার জন্য এখন শহর তাড়াতাড়ি করবে ভাই আর যদি ডেভিল স্পিরিটটা একবার শহরের মধ্যে ছিটিয়ে দিল তাহলে শহর তছনছ হতে টাইম লাগবে না ভাই এটাকে আমাকে বাধা দিতেই হবে স্পাইডারম্যান ও এই দেখো এটা হচ্ছে ডেভিল স্পিরিট এটা যদি শহরের মধ্যে ছিটিয়ে দেয় যদি খুলে দেয় এই গ্যাসটা এতটাই ডেঞ্জারাস যে শহরের সব মানুষ মরে যাবে ভাই ওকে অনেকে ওয়েট ফাইট পিক ফাইট হতে চলেছে ধীরে ধীরে গেমটার মধ্যে আপাতত চলো আজকার কি করবো এটাকে দাও ওকে এটা আমি জানি এটা শয়তান ভাই অক্টোপাস হচ্ছে শয়তান মানুষ এখন ডেভিল স্পিরিট দিয়ে দিল শহরের মধ্যে এখন এই দেখো লাল কালারের যে গ্যাসটা ছড়িয়ে গেল না শেষ শহর শেষ শহর শেষ আমাদের শহরের কোনো বাঁচাতে কোনো নাই চলো আমাকে এখন বাঁচাতে হবে শহরটাকে আর বাকি অক্টোপাস তারপর যা যা ভিলেন বস ছিল এই যেটা হচ্ছে ভিলেন এই বস ভিলেন যা যা ছিল সবগুলোকে আমার মারতে হবে আর নেক্সট পার্টে আমরা দেখবো যে আরও কী কী হয় গেমটার স্টোরি জানতে পারবো স্টোরি তোমরা হয়তো জেনেও নেবে কিন্তু অনেক ফাইট হবে বিগ ফাইট হবে অক্টোপাসকেও একদিন হারাবো আমরা আর আপাতত আজকের মতো চলো এই পর্যন্ত থাকছে গেমটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বলো আর টার্গেট রাখছি 10,000 লাইকের যদি 10,000 লাইক হয়ে যায় খুব তাড়াতাড়ি পার্ট 5ও চলে আসবে তো তাড়াতাড়ি লাইক করে দিও ভিডিওটাতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে বাই বাই সবাইকে টাটা